টু দ্যানেল বায়োপিডিয়া ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো আগের ক্লাসে আমরা কসবি ভাজনের মেঠা পেস দৃশ্য আদর্শ ক্রোমোজমের গঠন বর্ণনা করেছিলাম আজ আমরা ক্রোমোজোম এবং ডিএনএর রাসায়নিক উপাদান নিয়ে আলোচনা করব তাহলে শুরু করা যাক আজকের পড়াশোনা ক্রোমোজোমের সংজ্ঞা থেকে আমরা জানি যে ক্রোমোজোম নিউক্লিও প্রোটিন দ্বারা গঠিত নিউক্লিও প্রোটিন মানে হল নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের যোগফল তাহলে আমরা ক্রমজুমের রাসায়নিক উপাদানগুলোকে ছকের সাহায্যে দেখে নেব ক্রমোজমের রাসায়নিক উপাদানগুলোকে তিন ভাগে ভাগ করা যায় প্রোটিন নিউক্লিক অ্যাসিড এবং ধাতব আয়ন এর মধ্যে প্রোটিনকে আবার ভাগে ভাগ করা যায় একটি হলো হিস্টোন প্রোটিন এই হিস্টোন প্রোটিনের আর এক নাম হচ্ছে খারিও প্রোটিন প্রোটিন নন হিস্টোন প্রোটিন যার আর এক নাম হলো আমলিক প্রোটিন হিস্টোন প্রোটিন বা ক্ষারীয় প্রোটিন এর অ্যামাইনো অ্যাসিডগুলি হলো হিস্টিডিন হার্জেনিন এবং তিন প্রকার অ্যামাইনো অ্যাসিড হিস্টোন প্রোটিনে দেখতে পাওয়া যায় আমরা জানি যে প্রোটিনের গঠনগত একক হল অ্যামাইনো অ্যাসিড তাহলে হিস্টোন প্রোটিনে যে অ্যামাইনো অ্যাসিডগুলো থাকে অর্থাৎ হিস্টিডিন আর্জেনিন লাইসিন এই অ্যামাইনো অ্যাসিডগুলো ক্ষারীয় প্রকৃতির অ্যামাইনো অ্যাসিড তাই হিস্টোন প্রোটিনকে ক্ষারীয় প্রোটিন বলা হয় নন হিস্টোন প্রোটিনে যে অ্যামাইনো অ্যাসিডগুলো থাকে সেগুলি হল ট্রিপ্টোফ্যান এবং টাইরোসিন ট্রিপ্টোফ্যান এবং টাইরোসিন এই ট্রিপ্টোফ্যান এবং টাইরোসিন অ্যামাইনো অ্যাসিডগুলো হলো আম্লিক প্রকৃতির সেই জন্য নন হিস্টোন প্রোটিনকে আম্লিক প্রোটিন বলা হয় এবার নিউক্লিক অ্যাসিড কে ভাগে ভাগ করা যায় নিউক্লিক অ্যাসিডকে দুভাগে ভাগ করা যায় ঠিক কে ডি রাইবো নিউক্লিক অ্যাসিড যেটাকে সংক্ষেপে বলা হয় ডিএনএ এবং রাইবো নিউক্লিক অ্যাসিড যেটাকে সংক্ষেপে বলা হয় আর এবং ক্রমজমে যে রাসায়নিক ক্রমজমের রাসায়নিক উপাদানের মধ্যে যে সকল ধাতব আয়ন দেখতে পাওয়া যায় সেগুলি হলো ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম আয়ন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়ন তাহলে এই হল ক্রমজমের রাসায়নিক উপাদান ক্রমজমের হিস্টোন প্রোটিন এবং ডিএনএ একত্রে নিউক্লীয় হিস্টন গঠন করে যা ক্রমজমের 90% পারসেন্ট অর্থাৎ নব্বই শতাংশ গঠন করে বাকি দশ শতাংশ গঠিত হয় নন হিস্টোন প্রোটিন এবং আর এ দ্বারা এবার আমরা ক্রোমোজোমের যে নিউক্লিক অ্যাসিড এই নিউক্লিক অ্যাসিডের উপাদানগুলো দেখে নেব তাহলে দেখা যাক নিউক্লিক অ্যাসিডের উপাদানগুলো কেমন হয় ক্রোমোজোমে যে নিউক্লিক অ্যাসিড থাকে সেই নিউক্লিক অ্যাসিডের উপাদানগুলোকে তিন ভাগে ভাগ করা যায় পেন্টোজ শর্করা নাইট্রোজেনযুক্ত খার এবং ফসফেটমূলক পেন্টোজ শর্করা হল পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা তাহলে পাঁচ কার্বন মানে পাঁচটি কার্বন থাকে পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা তাহলে পাঁচটি কার্বন থাকে বলে এই ধরনের শর্করাকে পেন্টোজ বলা হয় যদি ছয়টি কার্বন থাকতো তাহলে সেটাকে বলবো আমরা হেক্স শর্করা যদি চারটি কার্বন থাকে তাহলে সেই সেই ধরনের শর্করাকে বলবো আমরা টেট্রজ শর্করা ইত্যাদি ইত্যাদি তাহলে এই পেন্ট শর্করা আবার দুই রকমের হয় কি ডি অক্সিরাইবোজ ডি অক্সি রাইবোজ এবং রাইবোজ এবং রাইবোজ এই শর্করা শি অক্সিরাইবোজ এবং রাইবোজের আমরা গঠনমূলক সংকেতটা দেখে নেব তাহলে গঠন সংকেতটা দেখি এরকমভাবে এখানে কার্বন থাকবে দুটো তার সঙ্গে এইখানে একটা কার্বন থাকবে এখানে একটা কার্বন থাকবে আর রিং এর বাইরে একটা কার্বন থাকবে কার্বনের যোজ্যতা আমরা জানি চার তাহলে প্রতিটি বন্ধন এক একটা যোজ্যতার সমতুল্য তাহলে দেখে নাও এখানে কার্বনের যোজ্যতা চার হলো কি না দেখো এক দুই তিন চার আবার এই কার্বনের যোজ্যতা দেখো এই কার্বনের যোজ্যতা হচ্ছে এক দুই তিন তাহলে এখানে একটা হাইড্রোজেন লাগবে এই কার্বনের সঙ্গে একটা হাই মূলক থাকে এবং এখানে একটা হাইড্রোজেন থাকে দেখো যোজ্যতা চার হলো এক দুই তিন চার এখানেও একটা হাইড্রোজেন থাকে এবং এখানে একটা হাইড্রোজেন থাকে এখানে একটা হাইড্রোজেন থাকে আর এখানে একটা মূলক থাকে এবং অক্সিজেনের যোজ্যতা দুই তাহলে অক্সিজেনের সঙ্গে এই এক বন্ধন এই এক বন্ধন দুটো বন্ধন দুটো যোজ্যতা সমতুল্য এটা হচ্ছে ডি অক্সি রায়বৈ শর্করার গঠন সংকেত ঠিক একই রকমভাবে রাইবোজ শর্করার যদি গঠন সংকেত আমরা দেখি তাহলে দেখতে পাবো এরকম এখানে আমি প্রত্যেকটি বাহুর যে সংযোগ স্থল সেখানে কার্বন থাকে কার্বনগুলো আমরা লিখলাম না তার মানে এরকম ভাবেও গঠন সংকেত লেখা যায় এখানে একটা কার্বন ধরে নেব এখানে একটা এখানে একটা এখানে একটা এবং বাইরের কার্বনটাকে লিখতে হবে বলে লিখেছি তাহলে এখানে একটা হাইড্রোজেন থাকে এখানে একটা ওএইচ মূলক থাকে এবং এখানে একটা হাইড্রোজেন থাকে এখানে একটা হাইড্রোজেন থাকে এখানে একটা ওএইচ মূলক থাকে আর এখানে একটা হাইড্রোজেন থাকে এখানে একটা ওএইচ মূলক থাকে তাহলে এখানেও এটাও পেন্টোসার করা পেন্টোসার শর্করা এটা হচ্ছে এক নম্বর কার্বন এটা দুই নম্বর এটা তিন নম্বর এটা চার নম্বর বাইরে এটা পাঁচ নম্বর ঠিক একই রকমভাবে এখানেও তাই এটা এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এই হচ্ছে পেন্টোজ শর্করা ডি এবং রাইবোজের গঠন সংকেত তাহলে ডি এবং রাইবোজের গঠন সংকেতের মধ্যে আমরা যদি পার্থক্য খুঁজি তাহলে দেখতে পাবো দুই নম্বর কার্বনে অক্সিজেন পরমাণুর পার্থক্য এটা এক নম্বর কার্বন এটা দু নম্বর কার্বন তাহলে দুই নম্বর কার্বনে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ওএইচ মূলক আছে কিন্তু ডিঅক্সিরাইবোজ শর্করাতে যদি দেখি তাহলে দেখব দুই নম্বর কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন পরমাণু আছে শুধুমাত্র কিন্তু অক্সিজেন পরমাণু নেই তাহলে যেহেতু অক্সিজেন পরমাণু এখানে নেই সেই জন্য এই অনুর নাম হচ্ছে ডি অক্সিরাইবোজ তাহলে কেন আমরা যদি ইংরেজিতে ডি অক্সিরাইবোজ কথাটি লিখি তাহলে দেখতে পাবো বানানটা এরকম ডিইডি তারপরে অক্সি তাহলে ডি কথাটার মানে হলো খালি বা অনুপস্থিত ডি এবং অক্সি কথাটা এসছে অক্সিজেন থেকে যেহেতু অক্সিজেন পরমাণু এখানে অনুপস্থিত একটি অক্সিজেন পরমাণু অনুপস্থিত সেই জন্য এটার নাম হচ্ছে ডি অক্সি বাকি গঠনটা রাইবোজের মতো তাহলে শুধুমাত্র এই অক্সিজেনের পার্থক্যের জন্য এটা রাইবোজ নয় বাকি কিন্তু সবই রাইবোজের মতো সেই জন্য এটার নাম হচ্ছে ডি অক্সি রাইবোজ এবং এটি হলো রাইবোজ এই ডিঅক্সি রাইবোজ শর্করা যে ধরনের নিউক্লিক অ্যাসিডে থাকবে তার নাম হবে রাইবো নিউক্লিক অ্যাসিড এবং রাইবজ শর্করা যে ধরনের নিউক্লিক অ্যাসিডে থাকবে তার নাম হবে রাইবো নিউক্লিক অ্যাসিড তাহলে পেন্টোজ শর্করা কি থাকছে সেটার উপরে নির্ভর করে নিউক্লিক অ্যাসিডের নামকরণ হচ্ছে এটা আমরা খেয়াল রাখত খেয়াল রাখবো বা তোমাদের তোমরা খেয়াল রাখবে ঠিক আছে এবার নিউক্লিক অ্যাসিডের যে উপাদান যুক্ত খার তার ভাগগুলো দেখে নাইট্রোজেন যুক্ত খারকে দুটো ভাগে ভাগ করা যায় কী কী একটা হলো পিউরিন এবং আর একটা হলো পিরিমিডিন তাহলে এখানে লিখছি পিউরিন এবং আর একটা হচ্ছে পিরিমিডিন মেডিন পিউরিন আবার দুই রকমের হয় কি একটা হচ্ছে অ্যাডেনিন অ্যাডেনিন যাকে ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করা হয় এবং আর একটা হলো গুয়ানিন যাকে ক্যাপিটাল জি দিয়ে প্রকাশ করা হয় পিরিমিডিন বেস অর্থাৎ পিরিমিডিন খার আবার তিন রকমের হয় ঠিকই সাইটোসিন সাইটোসিন যাকে ক্যাপিটাল সি দিয়ে প্রকাশ করা হয় থাইমিন যাকে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয় এবং ইউরাসিল ইউরা সিল ইউরাসিল যাকে ক্যাপিটাল ইউ দিয়ে প্রকাশ করা হয় এবারে মূলক যেটা থাকছে সেই মূলক দুই ধরনের নিউক্লিক অ্যাসিডেই থাকে অর্থাৎ সমস্ত নিউক্লিক অ্যাসিডে থাকে এবারে আমরা একটু আলাদা করে জেনে নেব যে নিউক্লিক অ্যাসিড তো দুই রকমের হয় আমরা জানি ক্রোমোজোমের যে রাসায়নিক উপাদান তাতেই আমরা দেখলাম যে নিউক্লিক অ্যাসিড দুই রকমের হয় ডিএনএ এবং আর তাহলে এখানে আমরা যে উপাদানটা লিখলাম সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের অর্থাৎ ডিএনএ এবং আর বোধ দুজনেরই কিন্তু শুধুমাত্র যদি আমরা ডিঅক্সিরাইব নিউক্লিক অ্যাসিড বা ডিএনএর উপাদান দেখি তখন আমরা পেন্টোজ শর্করা লিখব লিখবো ডি অক্সিরাইবোজ সেক্ষেত্রে কিন্তু আমরা রাইবোজ লিখবো না কারণ রাইবোজ আর এন থাকে তাহলে পেন্টোজ শর্করা তখন হবে ডি অক্সিরাইবোজ নাইট্রোজেনযুক্ত খার ডিএনএর ক্ষেত্রে হবে পিউরিন এবং পিরিমিডিন পিউরিনের ক্ষেত্রে অ্যাডেনিন এবং গোয়ানিন কিন্তু পিরিমিডিনের সময় হবে সাইটোসিন এবং থাইমিন ইউরাসিল হবে না কারণ হলো থাইমিন এবং সাইটোসিন এই দুটো ডিএনএতে থাকে ইউরাসিল ডিএনএতে থাকে না তাহলে আমরা থাইমিনের জায়গায় ডিএনএ কথাটা লিখে রাখছি কারণ হল এই থাইমিন কেবলমাত্র ডিএনএতে থাকে আর এন থাকে না কিন্তু অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন এরা ডিএনএ এবং আর এ শব্দেই থাকে এবার যদি আমরা আর এনের অর্থাৎ রাইবোনুউক্লিক অ্যাসিডের গঠন বা উপাদান বলি রাইবোনক্লিক অ্যাসিডের উপাদান বলতে গিয়ে আমরা পেন্টোজ শর্করা বলবো রাইবোজ কখনোই ডি নয় তাহলে রাইবোজ বলব যুক্ত খারের ক্ষেত্রে যুক্ত খারের ক্ষেত্রে আমরা বলবো পিউরিন পিরিমিডিন পিউরিনের সময় লিখবো অ্যাডেনিন এবং পিরিমিডিনের সময় লিখব সাইটোসিন ও ইউরাসিল তখন আমরা থাইমিন লিখবো না তার মানে নিউক্লিক অ্যাসিড বা আরএন এর ক্ষেত্রে থাইমিন থাকে না শুধুমাত্র ইউরাসিল থাকে তাহলে আমরা এখানে ইউরাসিলের নিচে আরএনএ লিখে রাখলাম তাহলে এখান থেকে কিন্তু অনেক শর্ট কোয়েশ্চেন আসতে পারে যে কোন পিরিমিড ইন বেস শুধুমাত্র ডিএনএতে থাকে আর এন এতে থাকে না বা কোন পিরিমিডিন বেস শুধুমাত্র আর এন এতে থাকে ডিএনএতে থাকে না এরকম বিভিন্ন রকমের প্রশ্ন আসে আবার পেন্টোজ শর্করা থেকেও প্রশ্ন আসে যে আর যে পেন্টোজ শর্করা থাকে তার নাম কি বা ডিএনএতে যে পেন্টোজ শর্করা থাকে তার নাম কি। তাহলে গঠন সংকেত দেয় না গঠন সংকেতটা আমি তোমাদেরকে লিখে দিলাম শুধুমাত্র কনসেপ্ট ক্লিয়ার করার জন্য কেন ডিঅক্সিরাইবোজ এবং কেন রাইবোজ হলো তাহলে এই হচ্ছে নিউক্লিক অ্যাসিডের উপাদান এবার যদি তোমাদেরকে শুধুমাত্র ডিএনএর উপাদান লিখতে বলে তাহলে আশা করি পারবে তাহলে ডিএনএর উপাদান ক্ষেত্রে কী হবে আমি একবার বলে দিচ্ছি এখানে লিখবো আমরা ডিএনএ বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড তিন ভাগ করবো পেন্টোসর করা নাইট্রোজেন যুক্ত খার ফসেটমূলক পেন্টোইসর করার ক্ষেত্রে শুধু লিখব ডি অক্সিরাইবোজ নাইট্রোজেনযুক্ত খারের ক্ষেত্রে লিখবো পিউরিন এবং পিরিমিডিন পিউরিনের ক্ষেত্রে অ্যাডেনিন গোয়ানিন এবং পিরিমিডিনের ক্ষেত্রে সাইটোসিন থাইমিন এবং ফসফেটমূলক থাকবে তাহলে এটা হবে আমার ডিএনএর উপাদান আর এর যদি উপাদান বা রাইবোনিম অ্যাসিডের উপাদান বলি তখন লিখব পেন্টোজ শর্করা রাইবোজ রাইবোজ যুক্ত খারের ক্ষেত্রে পিউরিন পিরিমিডিন পিউরিনের ক্ষেত্রে অ্যাডেনিন গুয়ানিন পিরিমিডিনের ক্ষেত্রে সাইটোসিন ইউরাসিল এবং ফসফেটমূলক আশা করি ডিএনএ আর এনএ এবং নিউক্লিক অ্যাসিডের যে উপাদান সেগুলো আলাদা আলাদাভাবে বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে আমি আরও পরিষ্কার করে বলে দেব। যদি কারো কোনো সমস্যা হয় এবার আমরা দেখে নেবো নিউক্লিক অ্যাসিডের যে বিভিন্ন উপাদান পেন্টোজ শর্করা নাইট্রোজেন যুক্ত কার ফসফরিক অ্যাসিড এরা কীভাবে নিউক্লিক অ্যাসিডে অবস্থান করে তাহলে পেন্টইড শর্করা সে যে কোনো পেন্টোজ শর্করাই হোক না কেন রাইবোজ বা ডিঅক্সিরাইবোজ এই পেন্টোজ শর্করার সঙ্গে নাইট্রোজেন যুক্ত খার যে কোনো যুক্ত খার যুক্ত হয়ে তৈরি করে নিউক্লিওসাইড নিউক্লিওসাইড অর্থাৎ নিউক্লিওসাইড বলতে পেন্টোজ শর্করা এবং যুক্ত খারের সমষ্টিকেই বোঝাই এরপরে হচ্ছে এখন পেন্টোজ শর্করা যদি আমরা রাইবোজ ব্যবহার করি অর্থাৎ শর্করা ব্যবহার করি এবং নাইট্রোজেন যুক্ত সঙ্গে যদি যুক্ত হয় তার তখন আমরা নিউক্লিওসাইডকে বলবো রাইবো নিউক্লিওসাইড যদি পেন্টোজ শর্করা ডি রাইবোজ ব্যবহৃত হয় এবং তার সঙ্গে যুক্ত খার যুক্ত হয় তখন তাকে বলবো আমরা ডি অক্সিরাইবো নিউক্লিওসাইড এবার পেন্টোজ শর্করা প্লাস নাইট্রোজেন যুক্ত খার পাস ফসফেট এই তিনটিকে একসঙ্গে বলা হয় নিউক্লিওটাইড নিউক্লিও এবং একই রকম ভাবে পেন্টো সরকার যদি রাইবোজ হয় তখন আমরা বলবো রাইবো নিউক্লিওটাইড পেন্টোজ শর্করা যদি রাইবোজ হয় তখন আমরা বলবো ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড ঠিক আছে আর একটা জিনিস এখানে লক্ষ্য করে দেখো যে পেন্টোজ শর্করা এবং নাইট্রোজেন যুক্ত খার যেটা আমরা উপরে লিখে রেখেছি পেন্টোজ শর্করা প্লাস নাইট্রোজেন যুক্ত খার ইকুয়েল টু নিউক্লিওসাইড তার মানে এখানে আমরা পেন্টোজ শর্করা প্লাস নাইট্রোজেন যুক্ত খারের জায়গায় নিউক্লিওসাইড লিখতে পারি নিউক্লিও সাইড লিখতে পারি তাহলে কি দাঁড়ালো নিউক্লিওসাইড প্লাস ফসফেটমূলক ইকুয়াল টু নিউক্লিওটাইড এই নিউক্লিওটাইড গুলো হলো নিউক্লিওটাইড হল নিউক্লিক অ্যাসিডের গঠনমূলক বা গঠনগত একক তাহলে নিউক্লিক অ্যাসিডের নিউক্লিক অ্যাসিডের গঠনমূলক একক গঠনমূলক একক হলো নিউক্লিওটাইড নিউক্লিওটাইড এই নিউক্লিওটাইড গুলো পরস্পরের সঙ্গে অর্থাৎ একটা নিউক্লিওটাইডের সঙ্গে আর একটা নিউক্লিওটাইড তার সঙ্গে আর একটা নিউক্লিওটাইড ফসফোডায়াস্টার বন্ধন দ্বারা যুক্ত হয়ে পলি নিউক্লিওটাইড শৃঙ্খল তৈরি করে তাহলে নিউক্লি নিউক্লিওটাইড এখানে একটা উদাহরণ হিসেবে দিচ্ছি নিউক্লিওটাইড আমি ধরে নিচ্ছি যে এই বক্সটা হলো নিউক্লিওটাইড একটা নিউক্লিওটাইড এবং এই বক্সটা হচ্ছে আর একটা নিউক্লিওটাইড নিউক্লিও তারপর আরেকটা বক্স আছে সেটাও নিউক্লিও এই নিউক্লিওটাইড গুলো পরস্পরের সঙ্গে ফসফোডাইস্টার বন্ধন দ্বারা যুক্ত হয় তাহলে এখানে যে বন্ধনটার কথা আমি বললাম সেটা হচ্ছে ফসফো ডাই বন্ধন ফসফোডাইস্টার বন্ধন ফস্ফোডাইস্টার বন্ধন দ্বারা নিউক্লিওটাইডগুলো যুক্ত হয়ে তৈরি করে পলি নিউক্লিওটাইড চেন বা পলি নিউক্লিওটাইড শৃঙ্খল যেটাকেই আমরা নিউক্লিক অ্যাসিড হিসাবে জানি বা যেটাকে নিউক্লিক অ্যাসিড বলা হয় ওকে এখন যদি আমরা নিউক্লিওটাইডের পরিবর্তে নিউক্লিওটাইড নিই তাহলে নিউক্লিওটাইডের সঙ্গে আরেকটি রাইবোনুউক্লিওটাইড তার সঙ্গে আরেকটি রাইবোনুউক্লিওটাইড যদি যুক্ত হয় তখন যে পলিন নিউক্লিওটাইডের শৃঙ্খল তৈরি হবে সেটাকে বলবো আমরা নিউক্লিক অ্যাসিড বা আর এন এ ঠিক আছে তাহলে নিউক্লিক অ্যাসিডের গঠনমূলক একক যেমন হলো নিউক্লিওটাইড ঠিক একই রকমভাবে রাইবো নিউক্লিক অ্যাসিড বা এর গঠনগত একক আরিনের গঠনগত বা গঠনমূলক একক গঠনগত একক রাইবো নিউক্লিওটাইড রাইবো নিউক্লিও টাইড তার মানে এই রাইবোনুউক্লিওটাইডগুলো পরস্পরের সঙ্গে ডায়াস্টার বন্ধন দ্বারা যুক্ত হয়ে আর গঠন করে ঠিক একই রকমভাবে ডি অক্সিরাইবো নিউক্লিওটাইড যদি এটা হয় এটাও যদি ডি অক্সিরাইবো নিউক্লিওটাইড হয় এটাও যদি ডি নিউক্লিওটাইড হয় তাহলে ডি অক্সিরাইবো নিউক্লিওটাইডগুলিও বন্ধন দ্বারা যুক্ত হয়ে ডিএনএ গঠন করে তার মানে আমরা বলতে পারি ডিএনএর গঠনগত একক গঠনগত একক ডি ডি অক্সি রাইব নিউক্লিওটাইড নিউক্লিওটাইড এখানে আরেকটা জিনিস এখানে লক্ষ্য করে দেখো দেখো রাইবো নিউক্লিওটাইড এখানে যদি আমরা কথাটি বাদ দিই তাহলেও থাকবে রাইবো নিউক্লিওটাইড তাহলে এখানে ডি কথাটি কেন আসছে সেই পেন্ট সর দুই নম্বর কার্বনে অক্সিজেন থাকে না বলে কথাটি আসছে তাহলে আশা করি বুঝতে পেরেছ যে ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড কেন হচ্ছে বা ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ডিএনএর নাম কেন হচ্ছে তাহলে ডি অক্সিরাইবো নিউক্লিওটাইড হচ্ছে ডিএনএর গঠনগত একক তাহলে আজকে আমরা ডিএনএ এবং আর এন এর উপাদানগুলো জানলাম তাদের গঠনগত একক জানলাম এবং ক্রোমোজোমের রাসায়নিক উপাদান জানলাম ডিয়ার স্টুডেন্টস আজকে এই পর্যন্তই পরের ক্লাসে আমরা ডিএনএর স্ট্রাকচার অর্থাৎ ভৌত গঠন নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো ভালোভাবে পড়াশোনা করো ধন্যবাদ